মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন গ্যাস ট্যাঙ্কারে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল চার চাকার গাড়ি ঘটনাস্থলায় প্রাণ হারালেন গাড়িসাওয়ার সাওয়ার তিন যাত্রী শনিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ থানার যদুপুর বাইপাস এলাকায় জানা গেছে দুর্ঘটনায় মৃতরা হলেন লিয়াকত শেখ বয়স চৌত্রিশ বছর একরাম শেখ বয়স একষট্টি বছর এবং সঞ্জয় মণ্ডল বয়স চৌত্রিশ বছর তাদের বাড়ি মালদার মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ বিরামপুর ও রথবাড়ি এলাকায় তারা এদিন একটি চার চাকার গাড়িতে চেপে মোথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে যাচ্ছিলেন ওই সময় ইংরেজ বাজারের যদুপুর বাইপাসের উপর তারা দুর্ঘটনার কবলে পড়েন এক নিয়ন্ত্রণহীন গ্যাস ট্যাঙ্কার সজরে তাদের গাড়িতে ধাক্কা মারে সেই ধাক্কায় গাড়িটি পুরোপুরিভাবে দুমড়ে মুচড়ে যায় ফলে ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয় আমরা এখনই বাড়ি থেকে কল আসলো কি এরকম এরকম আমি সাইডে ছিলাম হ্যাঁ এখনই নামলাম কলকাতা থেকে বাড়ি রাস্তাতেই ছিলাম তো বললো কি এরকম আমার খালেরা ভাই হয় তারপরে বললো কি এরকম এরকম ব্যাপার অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানি না কিভাবে হয়েছে না হয়েছে এরকম আমি বলতে পারবো না দাদা আমার বাবা মার এই বড় আব্বা ছিল ভেতরে এটুকুই জানি আবার আসলাম তো এরকম ঘটনা হয়েছে গাড়ি থেকে মেরেছে কে মেরেছে এটা বলতে পারছি না আমার বাড়ি থেকে আমার আঙ্কেলরা ছিল বাড়ি হচ্ছে সন্দাসপুর পোস্ট বঙ্গোপসাগর থানা মতাবাদী জেলা মালদা আমরা যাই না বাড়ি থেকে এসেছিলো প্রতিদিনই বেরোয় কোথায় যাচ্ছিল হয়তো একটা কজন ছিল দাদা কতজন ছিল আমরা যা দেখতে পেলাম ওই তিনজনই ছিল ভিতরে তিনজনই কি মারা গেছে তিনজনই মারা গেছে এই মৃত্যুতে মৃতদের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন দুর্ঘটনার খবর পেয়ে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী সেহনাজ আলী রাইহান ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তারা মৃতদের অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে একটা চাইলো গাড়িতে ড্রাইভার সহ আরও দুজন ছিল অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা আবার ভাষা কিছু নেই বলার ও প্রাথিক ঘটনা যাই হোক আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে আমরা সর্বতভাবে এখন যেহেতু ইলেকশন চলছে পিরিয়ড চলছে কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতভাবে থাকবো পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমর্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি সেটারই ব্যবস্থা চলছে এদিকে এই ঘটনার পর পরই ঘাতক গ্যাস ট্যাঙ্কার ফেলে চালক চম্পট দেয় খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি ঘাতক গ্যাস ট্যাঙ্কারটিকে আটক করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে অবশেষে নদী থেকে উদ্ধার হলো নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নিথর দেহ রবিবার এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রায়পুর এলাকায় উল্লেখ্য গত শুক্রবার মালদার সাহাপুর দ্বিতীয় মহানন্দা ব্রিজের কাছে এক মর্মান্তিক ঘটনা ঘটে মহানন্দায় স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্র জানা যায় ওই ছাত্রের নাম তন্ময় রায় বয়স পনেরো বছর বাড়ি মালদা শহরের বাইশ নম্বর ওয়ার্ডের সুকান্ত এলাকায় সে গত শুক্রবার স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় এরপর দুপুর নাকাত বন্ধুদের সঙ্গে সাহাপুর নদীঘাটে স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় ঘটনার পরপরই মালদা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্পিড বোট নামিয়ে নদীতে উদ্ধার কার্য চালান কিন্তু গত দুদিনে নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ উদ্ধার হয়নি অবশেষে শুক্রবার বিকেল নাগাদ রায়পুর এলাকায় নদী থেকেই তার মৃতদেহ উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্বভাবতই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়ে শোকের ছায়া নেমে আসে এলাকায় মাত্র দশ মিনিট আগে উদ্ধার হলো যারা এসেছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে তারা অনেক তিন দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেছে ওনাদের অনেক কষ্টের ফলে আজকে লাশটা পাওয়া গেল বাড়ির গার্জেনকে অবশ্যই খেয়াল রাখা উচিত ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে দেখা উচিত যে ছেলে কোথায় গেল সেই খোঁজটা নিচ্ছে না দেখে আজকে এই ঘটনাগুলো আমরা এখানে তিন দিন ধরে সার্চ করে যাচ্ছি আমরা এবার এখানে সার্চ করছি তো বডি ভেসে চলে গেছে দূরে চলে হ্যাঁ একটু দূরে চলে গেছিলো অবস্থায় শহীদ হলেন এক বিএসএফ জওয়ান রবিবার শহীদ জওয়ানের মরদেহকে ঘিরে শোকের ছায়া এলো মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায় জানা গেছে শহীদ বিএসএফ জওয়ানের নাম স্নেহাশীষ ভট্টাচার্য বাড়ি মালদা শহরের বাইশ নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায় তিনি মহারাষ্ট্রের পুনেতে কর্মরত ছিলেন কর্মরত অবস্থাতে গত শুক্রবারে হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরপর রবিবার বিএসএফ এর পক্ষ থেকে তার কফিন মন্দির নিথর দেহ পূর্ণ মর্যাদায় বাড়িতে পৌঁছে দেওয়া হয় যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে এলাকায় ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন স্থানীয় কাউন্সিলর বাবলা সরকার আমাদের পাড়ার ছেলে সেনাশিস ভট্টাচার্য উনি বিএসএফ এ কর্মরত ছিলেন ওনারা দু ভাই বিএসএফ এর উনি কর্মরত অবস্থায় পুনেতে গতকাল ওনার বই স্ট্রোকে উনি ওখানে চাকরির অবস্থাতে উনি মৃত্যুবরণ করেছেন ভারত সরকার এবং বিএসএফ তারা কালকে তাকে ট্রেনে করে কলকাতায় এনে আজকে বিএসএফের মাধ্যমে এবং মালদা বিএসএফ রেঞ্জিওর অফিসাররা তারা তাকে নিয়ে এসে আমাদের পাড়ায় তার বাড়িতে এনে বিভিন্ন অনুষ্ঠান করে পরিবারের সাথে মিশে আমরা তাকে এখন নিয়ে যাচ্ছি সদলা করে করে তার আত্মার শান্তি কামনা করতে এবার এখন দুঃখের পুরো পাড়া মহানন্দাপল্লীর প্রত্যেকটা মানুষ ছোট বাচ্চা সবাই শোভাচ্ছন্ন সবাই রাস্তায় দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক মুখ বধির ব্যক্তির বাড়িতে বিধ্বংস অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়ে গেল গোটা ঘরবাড়ি আগুনে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হলেন পরিবারের মোট তিনজন সদস্য শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া দুই নম্বর ব্লকের সম্বলপুর অঞ্চলের হরিপুর পশ্চিম পাড়ায় জানা গেছে ওই এলাকার বাসিন্দা মুখ বোধির নাসির হোসেন রাতে স্ত্রী সহ ছেলে মেয়েদের নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন ওই সময় রাত এগারোটা নাগাদ হঠাৎ করে বাড়িতে দাও করে আগুন জ্বলে ওঠে আগুনে গোটা বাড়ি পুড়ে ছাড়কার হয়ে যায় আগুনে পড়ে মৃত্যু হয় একাধিক গবাদি পশুর এছাড়া অগ্নিকাণ্ডে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন নাসির হোসেন স্ত্রী সহ তার দুই বছরের শিশুকন্যা বর্তমানে তারা সকলে চিকিৎসাধীন আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রাত্রে প্রায় দ সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ দেখি যে আর আগুন কদর করে জ্বলছে তো আমাদের পাড়া গ্রামের লোকজন খুব সহযোগিতা করেছে রাত্রে কিন্তু এই মার্শালের জলে বাল্টির জলে কাজ হচ্ছে না আমাদের এখানে লোকালে মানে দমকল নাই আগুন নেমার ব্যবস্থা কিছু নাই বন্ধ করা হয়েছিল সে দমকাল আসতে এক থেকে দেড় ঘন্টা টাইম লেগেছে অর্থাৎ এখানে থাকে না চাঁচল থেকে আসতে অনেক টাইম লাগছে আমাদের আবেদন হলো যে আমাদের পুকুরিয়া ব্লকের বা আন্ডারে একটা দমকলের মানে ব্যবস্থা আমরা আবেদন করছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর পর স্থানীয় খবর দেন দমকল দপ্তরে প্রায় দেড় ঘন্টা পর দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে ঘর বাড়ি আসবাবপত্র পোশাক আশাক মজুত খাদ্যশস্য সমস্ত কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায় পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় তিনজনের অবস্থা খুব খারাপ ওর আমরা যথেষ্ট হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা চলছে তার স্ত্রীর জমি বাজার টাকা সাড়ে তিন লক্ষ টাকা আমরা রেজিস্ট্রি দিয়ে টাকাটা নিয়ে এসেছিলাম আমরা নিজে এই হিসাবে টাকাটা মানে তদন্ত করতে গেল বা গরু ছিল দুটা পাঁচটা ছিল বকরি এবার দেখা যাচ্ছে যে তিনটা বকরি মরে পড়েই আছে মানে ছাইয়ের পড়ে আছে বা এখনো পরে আছে তার বকরি এখনো মরানাস আছে দুটো বকরি আগাম জখম হয়ে বেঁচে আছে কোনো রকম আগুনটা আমাদের যেটা আইডিয়া করছি বা পাওয়া গেল তাতে ওই গ্যাস সিলিন্ডারে আগুনটা নিয়েছে এই ঘটনার খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে ছুটে যান রতুয়া দুই নম্বর ব্লকের বিডিও শেখর পা। জেলা পরিষদ সদস্য মাসিদুর রহমান স্থানীয় পঞ্চায়েত সদস্য হারুন রশিদ সহ অন্যান্যরা তারা ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন সেই সঙ্গে রতু এক নম্বর এবং দু নম্বর ব্লকের মাঝামাঝি এলাকায় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানান স্থানীয় জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আনাসির উদ্দিন সে তার পরিবারের তিনজন সদস্য একটা মেয়ে তার মিসেস এবং সে নিজেই দেখেছেন যে মানে অগ্নিভূত হয়ে তার বাড়ি ঘর এবং তার পশু যতগুলো ছিল গরু ছাগল যা ছিল সমস্ত কিছু এবং খাওয়ার জিনিস ইভেন তার একটা মানে ভিক্ষা করা টাকা ছিল সাড়ে তিন লক্ষ টাকা মতো সে টাকাটা সহ সমস্ত আসবাবপত্র পড়ে গেছে আমি এটাই বলবো যে বাংলার নেত্রী জনতা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় এত উন্নয়ন করেছেন যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে কিন্তু সাধারণ মানুষের দাবি এবং আমি লোকাল জেলাপতি হিসাবে আমার এখানকার দাবি দিদি যাতে আমাদের রোতোয়া টু বলে না রোতোয়া টু এবং রোতোয়া ওয়ানের মিডিল স্থলে একটা ফায়ার ব্রিগেড করেন এই আশা আমি রাখছি এবং আর ফায়ার ব্রিগেডের খুবই প্রয়োজন আমাদের এলাকায় কারণ ফায়ার ব্রিগেড থাকলে হয়তো এতটা আমাদের কিছু ঘটতো না এতটা ক্ষতি হতো না